খুবই কম বাজেটের মধ্যে অসাধারণ সুন্দর স্মার্ট একটা TWS রয়েছে, বেশ কিছু ইউনিক এক্সট্রা ফিচার। কি কি ফিচার এখানে রয়েছে, কত টাকা আসলে দাম পড়বে, কিভাবে ব্যবহার করবেন, কি কি সুবিধা কি কি অসুবিধা থাকছে এখানে, যাবতীয় সবকিছু পাবেন আজকের এই ভিডিওতে। এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন। ফার্স্টে দেখবো বক্সের ভিতরে কি রয়েছে, সেগুলো আনবক্সিং করবো এবং পরবর্তীতে এটার সুবিধা অসুবিধা যাবতীয় সব বিষয়ে কথা বলবো এবং দাম কত নিবে সেটাও আজকের ভিডিওতে থাকবে, কোথা থেকে এটা কিনতে পারবেন সেটাও জানতে পারবেন যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। তো TWS-টি বক্সের ভিতরে কি রয়েছে সেটা যদি উপর থেকে দেখা যাচ্ছে, তবে বক্সটি আমরা আনবক্সিং করে দেখব আর কি কি রয়েছে এটার সাথে। সো পলিপ্যাকের ভিতর থেকে ফার্স্টে আমরা এখানে পেয়ে গিয়েছি একটা ইউজার ম্যানুয়াল, এবং অবশ্যই ইউজার ম্যানুয়ালটি সঠিকভাবে পড়ে নিতে হবে এটা ব্যবহারের আগে। অর্থাৎ ইউজার ম্যানুয়ালে কিন্তু যাবতীয় সব কিছুই থাকবে, এটা কীভাবে ব্যবহার করতে হবে, কী কী ফিচার রয়েছে, কি অসুবিধা সুবিধা সব কিছু এখানে পেয়ে যাবেন। সো ব্যবহারের আগে ইউজার ম্যানুয়ালটা ঠিকঠাকভাবে পড়ে নিতে হবে। এছাড়াও বক্সের ভিতরে রয়েছে একটা চার্জিং কেবল, যেটা যদিও এখানে টাইপ সি কেবল দেওয়া হয়নি, এখানে দেওয়া হয়েছে একটা মাইক্রো USB কেবল। তবে এইটার সাথে যে কেবলটা দিয়ে দেওয়া হয়েছে এটা অনেক, কারণ এই দামের মধ্যে টাইপ সি কেবল না দেওয়াটা যুক্তিসঙ্গত। আর বর্তমান সময়ে যদি ফোনের কথা বিবেচনা করি, বেশিরভাগ ফোনে কিন্তু টাইপ সি কেবল চলে এসেছে। সো এটার সাথে যে টাইপ বি কেবলটা দিয়ে দিয়েছে মাইক্রো USB পোর্টের যে কেবলটা, এটা দিয়ে অনেকটা উপকার হয়েছে এটাই যে অনেকের ক্ষেত্রে কিন্তু বাসায় যে ফোনগুলো রয়েছে সেগুলো সবই টাইপ সি পোর্ট এ চার্জ হয়। সো এটাতে এটার ব্যবহারের জন্য আলাদা মাইক্রো USB কেবল খুঁজতে একটা হ্যাসেল হতো। সো এটার সাথে যে কেবলটা দিয়ে দেওয়া হয়েছে এটা বেশ ভালো করেছে। এবং পরবর্তীতে আমরা পেয়ে গেলাম আমাদের মূল গ্যাজেট, যে চার্জিং কেসটা রয়েছে সেটার উপরের অবস্থা দেখছিলেন, পলিপেপারে প্যাক করা ছিল এবং এটার ভিতরে যে এয়ারবার্স দুইটি সেটিও রয়েছে এখানে, এবং এয়ারবার্সের যেখানে চার্জ হয় সে জায়গাটাও কিন্তু একটা পলিপেপার দিয়ে কভার করা ছিল, যাতে এটার ব্যাটারিটার কোনো সমস্যা না হয় অনেক দিন বন্ধ রাখার কারণে। তো চার্জিং কেসের ভিতরে যদি একটু খেয়াল করেন, এখানে দেখতে পারবেন দুইটি পিন রয়েছে, মূলত এই পিনের সাহায্যে কিন্তু চার্জিং কেস থেকে এই এয়ারবার্স দুইটি চার্জ হয়। এবং আপনি যখন এই এয়ারবার্স দুইটি একবার চার্জ করবেন তখন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন যদি মিউজিক প্লে করেন 2-3 ঘন্টা টানা, এবং টক টাইম পাবেন 3-4 ঘন্টা, আর স্ট্যান্ড বাই টাইম পাবেন 20 ঘন্টা। এছাড়া চার্জিং কেজের যে চার্জিং টাইম সেটা প্রায় 1-2 ঘন্টার মতো সময় লাগে। অর্থাৎ যখন এই এয়ারবার্স দুইটি চার্জিং কেজে বসিয়ে আপনি চার্জিং কেসটিকে চার্জ করতে দিবেন তখন 1-2 ঘন্টার মতো টাইম লাগবে চার্জিং কেসটা ফুল চার্জ হতে। এটাতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0 এবং ট্রান্সমিশন ডিস্টেন্স এখান থেকে পাবেন 10 মিটার, অর্থাৎ আপনার ফোন থেকে 10 মিটার দূর পর্যন্ত মোটামুটি ভালোভাবে সাউন্ড আপনি পাবেন এই TWS-গুলো ব্যবহার করে। যদিও দাবি করা হচ্ছে এখানে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম রয়েছে, তবে এই দামের মধ্যে খুব ভালো নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম এখান থেকে পাবেন বলে আমার মনে হয় না। চার্জিং কেসটিতে যদি আপনি এয়ারবার্স দুটি বসিয়ে রাখেন তাহলে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন অটোমেটিক এটাতে যে রেড কালারের লাইট জ্বলবে সেটা বন্ধ হয়ে যাবে, দেন আপনি বুঝবেন যে এয়ারবার্স দুটি চার্জ কমপ্লিট হয়েছে। এয়ারবার্স দুটি চার্জ ফুল হতে খুব বেশি সময় লাগে না, যদিও 45 মিনিটের কাছাকাছি সময় লাগে, তবে এখানে যে চার্জিং কেসটি রয়েছে এটা চার্জ হতে প্রায় 1.5 ঘন্টার উপরে 2 ঘন্টার মতো সময় লাগে। চার্জিং ব্যাকআপের কথা বললে এই দামের মধ্যে যথেষ্ট ভালো চার্জিং ব্যাকআপ এখান থেকে পাওয়া যাচ্ছে। চার্জিং কেজে আরও একটা ফিচার রয়েছে, এখানে রয়েছে 4টি ইন্ডিকেটর লাইট, কতটুকু চার্জ রয়েছে দেখা যাবে, চার্জ কমপ্লিট হয়ে গেলে ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাবে। গেমিংয়ের জন্য যদি এই TWS-টি ব্যবহার করতে চান তাহলে এক কথায় বলবো এটা গেমিংয়ের জন্য একেবারে না, তবে যদি মনে করেন মোটামুটি চালিয়ে নেওয়ার জন্য হলেই হবে তাহলে ব্যবহার করতে পারেন। তবে এটা লেটেন্সি কিছুটা বেশি পাবেন, সো এটা মূলত মিউজিক শোনা বা অন্যান্য কাজের জন্য, ভিডিও স্ট্রিমিং এই কাজের জন্য মূলত ব্যবহার করতে পারেন। কানের মধ্যে এটা বেশ ভালোভাবেই সেট হয়ে যায় এবং এটা কোনো রকম পড়ে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ বেশ ভালোভাবে এটা আটকে থাকে। মোটামুটি হাঁটা চলা কিংবা দৌড়ানোর ক্ষেত্রে এটা পড়ে যাওয়ার মতো কোনো ধরনের সমস্যা হয়নি। সাউন্ড কোয়ালিটির কথা আসলে বেশ ভালোই সাউন্ড এখান থেকে প্রোভাইড করছিল, তবে এটাতে নেই কোনো টাচ সেন্সিটিভ সেন্সর, আপনাকে এটা অন করার জন্য উপরে থাকা সুইচ দুইটি প্রেস করে ধরে রাখতে হবে, এবং বেশ শক্ত একটা ফিল পেয়েছে এখানে সুইচ থেকে, সো বেশ জোরে সোরে প্রেস করার প্রয়োজন পড়ে, 3-4 সেকেন্ড চেপে ধরে রাখলে এখানে এটা অন হয়ে যায় এবং দুইটা অটোমেটিক একসাথে কিন্তু কানেক্ট হয়ে যায়। দেন আপনি আপনার ফোনের ব্লুটুথ অন করে এটাকে আপনার ফোনের সাথে কানেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে মিউজিক প্লে করতে পারবেন, শুনতে পারবেন, এবং এইটা দিয়ে কিন্তু আপনার ফোনের মিউজিক প্লে পজ করা কিংবা নেক্সট মিউজিকে যাওয়া, নেক্সট ভিডিওতে যাওয়া,
প্রিভিয়াস ভিডিওতে যাওয়া কল, রিসিভ করা কল, কেটে দেওয়া যাবতীয় সব কিছু এই বাটন ব্যবহার করেই করতে পারবেন। লেফট ইয়ারবাডে সুইচটি 2 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে প্রিভিয়াস মিউজিক প্লে হবে এবং রাইট সাইডের ইয়ারবাডের সুইচটি 2 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে নেক্সট সং প্লে হবে। যদি আপনি ভলিউম বাড়াতে চান সেক্ষেত্রে আপনাকে রাইট যে সুইচটি রয়েছে, রাইট ইয়ারবাডের সুইচ, সেটা জাস্ট ডাবল ক্লিক করতে হবে, 2 বার প্রেস করতে হবে, তাহলে আপনার সাউন্ড বাড়তে থাকবে। তবে ইয়ারবাডস দুইটিতে যদি সুইচ ব্যবহার না করে কোনো টাচ সেন্সিটিভ সেন্সর ব্যবহার করা হতো, টাচ করে কাজ করা যেত, তাহলে সেটা আরও বেশি ভালো হতো। যদিও যদি এটা দামের কথায় আসি, সেক্ষেত্রে টাচ সেন্সিটিভ সেন্সর না থাকাটাই স্বাভাবিক। এখানে চার্জিংয়ের জন্য যে পোর্টটি দেওয়া হয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনি চার্জও করতে পারছেন মাইক্রো ইউএসবি কেবল ব্যবহার করে। এটা যে মাইক্রোফোন রয়েছে সেটার কথা তো বলাই হয়নি, এখানে যে মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে সেটা দিয়ে বেশ ভালো ক্লিয়ারলি কথা শোনা যাচ্ছিল অপর প্রান্ত থেকে, তবে একটু সাউন্ডটা আস্তে শোনা যাচ্ছিল এবং যখন বেশ সাউন্ড রয়েছে, নয়েজ রয়েছে এরকম পরিবেশে কথা বলা হচ্ছিল, তখন কিছুটা কম সাউন্ড অপর প্রান্তের মানুষ শুনতে পাচ্ছিল। যেহেতু এটা মুখের থেকে বেশ দূরে অবস্থান করছে, সো এটার একটু সাউন্ড কম পাওয়াটাই স্বাভাবিক। তবে সাউন্ড যতটা শোনা যাচ্ছিল বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছিল, একেবারে যে আস্তে শোনা যাচ্ছিল তা কিন্তু নয়। এখন যদি এটার দামের কথা আসি, তাহলে 250 থেকে 300 টাকার মধ্যে এটা পাওয়া যায়। বর্তমানে এটার দাম 250 টাকা, যদিও এটার দাম কম বেশি হতে পারে। যখন আপনারা অর্ডার করবেন এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তখনকার দামটা যাচাই করে অর্ডার করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন এই সুন্দর প্রোডাক্টের লিঙ্ক, সো সেখান থেকে চেক করে নেবেন, অর্ডার করতে পারেন সেখান থেকেই। এবং এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্ন করবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটিও ফলো দিতে ভুলবেন না।